আগামীকাল নন্দীগ্রামে স্বজনহারাদের পাশে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর যে সভা, সেই সভা করার অনুমতি দেওয়া হলো কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। আপনারা সকলেই জানেন 2007 সালের 14ই মার্চ নন্দীগ্রামে প্রশাসনের সঙ্গে যে গুলিতে, পুলিশের গুলিতে প্রায় 14 জনের মৃত্যু হয় এবং সেই ঘটনাকে দীর্ঘদিন ধরেই সেখানে নন্দীগ্রামে যারা পরিবারের যাদের স্বজন মারা গিয়েছিলেন তাদের জন্য দীর্ঘদিন ধরেই তা পালন করা হচ্ছে এবং সেই পালন করা হচ্ছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। শুভেন্দু অধিকারী সেই স্মরণসভা করতেন এবং এবার শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টিতে গেলেও তিনি এই সভা করতে চান, স্মরণসভা করতে চান, কিন্তু স্মরণসভায় না করে প্রশাসন, তার ভিত্তিতেই আদালতে দ্বারস্থ হন তিনি এবং আদালত আজকে শুভেন্দু অধিকারীকে তার কর্মসূচিতে অনুমোদন দিয়েছে। অর্থাৎ আগামীকাল মঙ্গলবার নন্দীগ্রাম দিবসে সভার অনুমতি দেওয়া হলো কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে রাজ্যের বিরোধী দলনেতা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে। নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে সেখানে সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, আদালতের পক্ষ থেকে আগামীকালের সভা নিয়ে শুভেন্দু অধিকারীকে সুনির্দিষ্টভাবে কি নির্দেশ দেওয়া হয়েছে? দেখো, সকাল 8টা থেকে 10:30টার মধ্যে সভা করতে পারবে শুভেন্দু অধিকারী, এই অনুমতি দিলেন বিচারপতি রাজশেখর মান্তা। এবং তারপরে শাসক দল তাদের সভা এবং মিছিল করতে পারবে। অর্থাৎ শুভেন্দু অধিকারীর সভা নিয়ে যে জটিলতা ছিল সেই জটিলতা কেটে গেল। বিচারপতি রাজশেখর মান্তা নির্দেশ দিলেন যে 14ই তারিখ যে নন্দীগ্রামে শহীদ দিবস পালন, সেই শহীদ দিবস পালনে শুভেন্দু অধিকারী স্যার সভা করতে পারবে, কিন্তু সেই সভা সকাল 8টা থেকে বেলা 10:30টার মধ্যে করতে হবে। আর সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর পরে তৃণমূল কংগ্রেস পালন করবে, তাদের মানে সেই টাইমটা কি তার মানে 10:30টা থেকে তৃণমূল কংগ্রেস থেকে 11টা থেকে বাকি সময়ের জন্য শাসক দল পালন করতে পারবে বলে এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। আপনাদের জানিয়ে রাখি আজ সকাল আগামীকাল সকাল 8টা থেকে শুভেন্দু অধিকারীকে সময় দেওয়া হয়েছে, 11টার পর থেকে শাসক দল ওই অঞ্চলে ওই মঞ্চ থেকে তারা তাদের কর্মসূচি পালন করতে পারবেন।